আসসালামু আলাইকুম হাফসা ফুড ফিউশন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেসন দিয়ে চিকেন ফ্রাইড রেসিপি বিকেলের নাস্তা হিসেবে কিংবা মেহমানের আপ্যায়নে এই রেসিপিটা ট্রাই করতে পারেন ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলেন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে এখানে চিকেন নিয়েছি সাতশো গ্রাম চিকেনগুলোকে আমি স্কিন সহকারে ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে চিকেন স্কিনটা নাও নিতে পারেন আমি এই রকম ছোট করে চিকেনটাকে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট বড় যে কোনোভাবে কেটে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়টা চামচ হলুদের গুঁড়া আপনারা মশলাটা একটু কম বেশি করে নিতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া লবণ দিচ্ছি এক চামচ এখন সব মশলাগুলোর সাথে চিকেনগুলো মেখে নিচ্ছি চিকেনগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মেখে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটি প্যানে চিকেনগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এসেছে আমি সবগুলো চিকেন তেলে দিয়ে ভেজে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে আমি চিকেনগুলোকে আশি পার্সেন্ট পর্যন্ত ভেজে নিব কোট করা ছাড়া চিকেনগুলো আগে ভেজে নিলে চিকেনটা ভেতর থেকে কাঁচা থাকবে না এবং বেসনের কোট করে চিকেনগুলো ভাজার সময়টাও কম লাগে চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমি সবগুলো চিকেন উঠিয়ে নিচ্ছি এখন একটি বাটিতে দুই কাপ চেলে রাখা বেসন নিচ্ছি তার সাথে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ দিচ্ছি মরিচের গুঁড়া লবণ দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা দিচ্ছি হাফ টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিচ্ছি হাফ চা চামচ এখন সব উপকরণের সাথে অল্প অল্প করে পানি দেব আর হ্যান্ডউইস দিয়ে মিশাতে থাকব। কখনো একবারে পানি দিয়ে মিশাতে যাবেন না কারণ বেশি পানি দেওয়ার ফলে বেসনের ব্যাটারটা পাতলা হয়ে যায় যার ফলে চিকেনের গায়ে ভালোভাবে কোট হয় না আমার প্রায় দেড় কাপের মতো পানি লেগেছে দেখুন আমার বেসনের ব্যাটারটা রকম হয়েছে বেশি পাতলাও না আবার বেশি ঘন না চিকেনগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আমি আগে যে তেলে চিকেনগুলো ভেজে নিয়েছি সেই তেলটাতে আমি আবারও চিকেনগুলো ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে আমি বেসনের বেটারটাতে চিকেনগুলো দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি তারপর তেলে দিয়ে দিচ্ছি এইভাবে করে আমি বেশ কিছু চিকেন তেলে দিয়ে ভেজে নিচ্ছি আমি আগে চিকেনগুলোকে আশি পার্সেন্ট পর্যন্ত ভেজে নিয়েছি এখন বেসনের কোটটাকে ভাজতে ভাজতে ভেতরে চিকেনটাও একশো পার্সেন্ট পর্যন্ত ভাজা হয়ে যাবে এই চিকেন ভাজাগুলো আপনারা রোজার মাসে ইফতারি আইটেম হিসেবেও খেতে পারেন আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আমি এইভাবে করে বাকি চিকেনগুলো ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ মজাদার মচমচে বেসন দিয়ে চিকেন ফ্রাই রেসিপি আমি একটি চিকেনের গায়ে টাচ করে দেখাচ্ছি শব্দ শুনে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই চিকেন ফ্রাইটা কতটা ক্রিস্পি হয়েছে আমি একটু খেয়ে দেখাচ্ছি দেখুন চিকেনটা ভেতর থেকে পারফেক্ট ভাজা হয়েছে আপনারা সস কিংবা মেওনিস দিয়ে এই ক্রিসপি চিকেন ফ্রাইটা খেতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার আপকামিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ